কৌশিকদা কোথায় সম্পর্কের গল্পের বুননে আলাদা? তো কৌশিকদা খুব এই নন অ্যাক্টিংটা ভালোবাসে। প্রথম যখন জয়াকে স্ক্রিনে কৌশিকদার ছবিতে দেখছো, তোমার ফার্স্ট রিয়াকশন কি ছিল? এটা মাটির তালের মতো আমার কাছে নিজেকে সারেন্ডার করেছে, আমি তাকে আমার মতো করে গড়ে নিয়েছি। অপরদিকে যদি অভিনয় ভালো থাকে তাহলে ওই সার্ভার বারবার রিটার্নটা খুব ইম্পর্টেন্ট। যেখানে মানিয়ে নেওয়ার আমি মানিয়ে নিই, আর যেখানে মনে করি কম্প্রোমাইজ সেখানে আমি আই পুট মাই ফুট ডাউন। আইডেন্টিটি স্যাক্রিফাইস করে কোনো সম্পর্ক ভালো থাকে না। সেখানে অতীতেরও ছায়া বর্তমানও রয়েছে। অতীতের কোনো মানুষ যদি সামনে এসে দাঁড়ায় আমার ভালোই লাগবে। অতীত নিয়ে তো আজকে বর্তমান আমি, অন স্ক্রিনে তো অর্ধাঙ্গিনী হয়েছে, ও অর্ধাঙ্গিনী। হ্যাঁ, নমস্কার, আডিশনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে দেবপ্রিয়। আর এই মুহূর্তে এমন দুজন মানুষ আমার সঙ্গে রয়েছেন যারা কোথাও সম্পর্কের আবর্তে ঘোরাফেরা করেন, অন্তত চরিত্রের ক্ষেত্রে। এবং আমরা যখন বলি যে একেবারে নিচু তারে বা নিচু তারে যে সুর বা অভিনয়, তারা বোধহয় প্রকৃষ্ট উদাহরণ। এমনই দুজন মানুষ আমার সঙ্গে রয়েছেন, জয়া আহসান এবং চুর্নি গাঙ্গুলি। দুজনকে স্বাগত আডিশনে। আচ্ছা, শুরুতে যেটা বলবো, অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনীর তো নানা রকম মানে একটা মানে হয় কিন্তু নানা রকমভাবে ব্যাখ্যা হয়ে আসে। তো তোমাদের কাছে অর্ধাঙ্গিনী শব্দটা কি ইমোশন ইভোক করে বা কি মাথায় আসে প্রথম? অর্ধাঙ্গিনী বলতে কি? আমি তো বলবো আমার ছবিটার কথাই এখন মনে হয়, এই ফিল্মটার কথা। অর্ধাঙ্গিনী আমরা শ্যুট করেছিলাম কোভিডের আগে, তাই 3 বছর ধরে অর্ধাঙ্গিনী 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 বলে বলে শেষ হয়ে গেছি। অর্ধাঙ্গিনী রিলিজড হবে কবে, অর্ধাঙ্গিনী রিলিজ হবে, অর্ধাঙ্গিনী বললেই এখন এই ছবিটার কথাই মনে হয়। আর একটা সময় কি ছিল, তাই হবে বললে প্রথমে মুশকিল পোস্টারটার মধ্যে তো ফাটল আছে, পোস্টার তেলে মুশকিল ইন জেনারেল অর্ধাঙ্গিনী। তো ফাটলের মধ্যে একটা ক্র্যাক থাকলো সেটা বোঝানো যায় কিন্তু। আচ্ছা, ঠিক, রাইট, এই জায়গা থেকেই আসবো যে যেটা এজন্য বললেন যে ফাটলের মধ্যে ক্র্যাক থাকলে বোঝা যায় কিন্তু কিন্তু একটা দাগ থেকেই যায়, সেটা তো মানে জীবনের ক্ষেত্রেও ভীষণভাবে সত্যি, মানে বাস্তব জীবনেও তো সেটাকে কি। তো সেই জায়গা থেকে অর্ধাঙ্গিনী মানে এখন নয় সিনেমা এসছে, তো অর্ধাঙ্গিনী বলতে কি মাথায় আসতো বা ঘোরাফেরা করতো? বেটার হাফ, সেটা তো মানে এক কথায় সেটা বলতো, সেটা মনে হতো। কিন্তু আমার কখনোই মনে হয় না যে একটা একজন মানুষ একজনের অর্ধাঙ্গিনী সেই অর্থে হতে পারে। সবাই সবার জায়গাতে, তার জায়গাতে সে একটা আইডেন্টিটি, কাজে আইডেন্টিটি স্যাক্রিফাইস করে কোনো সম্পর্ক ভালো থাকে না। তবে যদি ইমোশনাল কথা বলি, ইমোশনালি আমরা অনেকটা দিয়ে ফেলি আমাদের পার্টনারকে, অর্ধেকেরও কেন বেশি দিয়ে ফেলি। সেই কারণেই বিচ্ছেদটা আবার খুব কষ্টের হয়, কাজে সেটা অর্ধাঙ্গিনী কখনোই নয় আসলে, কথার কথা আমরা বলি। যেহেতু পার্টনারশিপ, দুজনের পার্টনারশিপ, হাফ হাফ। আমিও চুর্নিদির সঙ্গেই একমত, ইমোশনাল জায়গাটা সত্যিকার অর্থে সেটি। কিন্তু এখনকার দিনে যদি দাঁড়িয়ে বলি, তাহলে নিজের একটা স্পেস আসলে থাকতেই হয়, সকলেই চায়। মানুষ হিসেবে, হিউম্যান বিইং হিসেবে সকলেই চায় যে নিজের একটা স্পেস থাকুক, পুরোটাই আমি সমর্পণ করে দেবো একেবারে তাই নয়। সে যা বলবে তার কথাতে উঠবো, বসবো, চলবো, ফিরবো, মানে প্রেমেই হোক বা সেটা অন্য কোনো কারণেই হোক, সেটা না থেকে নিজের আইডেন্টিটি যেটা বললো সেটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। এবং কতটুকু আসলে স্পেস নিজের জন্য, মানুষ হিসেবেও তো একটি মানুষের একটা আইডেন্টিটি বা একটা স্পেস প্রয়োজন হয়, সেটা খুব ইম্পর্টেন্ট। রাইট, এই জায়গাতে আমি চাইবো যে আমরা দুজন এমন অভিনেতা, যেটা আমি শুরুতেই বলছিলাম যে একটা হয় উচ্চকিত অভিনয়, একটা হয় যে নিচু ইয়েতে, কিন্তু যেটা বলার সেটা সেটা খুব বোল্ডলি বলা। এবং তো তোমরা নিজেদের জীবনেও কি ঠিক এইভাবেই এরকমই বলো জয়া? না না, আমি তো নই, মানে আমার যেখানে রাগ দুঃখ কষ্ট যেখানে আমাকে মানে বার্স্ট করতে হবে সেখানে বার্স্ট করে যাই আবার। তবে আমার মনে হয় কি, কৌশিকদা ছবির, কৌশিকদা খুব এই নন অ্যাক্টিংটা ভালোবাসেন, মানে কৌশিকদা খুব এই পরিমিত অভিনয়টা ভালোবাসেন। কৌশিকদার ছবিতে যেই সব চরিত্রই অভিনয় করে তারা কিন্তু খুব উচ্চকিত অভিনয় করতে দেন না।
আমি নিজে খুব স্বল্পভাষী এবং এক্সপ্রেসও কম করি। কোনো অসুবিধা থাকলে, আপত্তি থাকলে বা একটু রাগ হলে আমি বুঝিয়ে দিই যে আমার ঠিক লাগছে না, কিন্তু সেটা আমি কখনো খুব ভোকালি বা থ্রু ইমোশন আমি সেটা খুব একটা এক্সপ্রেস করি না। যখনও বা করেছি তখন অন্তত আমার বেটার হাফ যে কৌশিক সেটা এমনভাবে হাসিয়ে দিয়েছে যে সেই রাগ আর টেকেনি, কাজেই সেটা খুব একটা এক্সপ্রেস করার সুযোগ আমার হয় না, কারণ আমি আমার নেচারের মধ্যেই সেটা নেই যে আমি মনে করি না যে আমারটাই চলবে বা আমার মত অনুযায়ী সবাই চলবে, এটা আমি মনে করি না। আমি মনে করি ইচ টু হিজ ওন, সেটা যেখানে মানিয়ে নেওয়ার আমি মানিয়ে নিই, আর যেখানে মনে করি কম্প্রোমাইজ সেখানে আমি আই পুট মাই ফুট ডাউন। রাইট, যে আমি শুধু তোমার কাছে যাব যে প্রথম যখন জয়াকে স্ক্রিনে কৌশিকদার ছবিতে দেখছো, তোমার ফার্স্ট রিয়াকশন কী ছিল? কারণ ওই ছবির পরই কৌশিকদাও বলে যে তার আগে অবধি তো আমাকেও কেউ সিরিয়াসলি নিত না পাঠে, আমি নিজেকে নিজেকে পাঠ দিয়ে, এটা রিসেন্টলিও আমার ইন্টারভিউতেই বলেছে, তো তারপরে হঠাৎ করে মনে হলো যে কৌশিক গাঙ্গুলি বোধ হয় খুব ভালো অভিনয় করে। হ্যাঁ, এটা কৌশিকদা নিজেই বলছিলেন। তো সে জায়গা থেকে তুমি যখন ওই ছবিতে জয়াকে দেখছো প্রথম, আমি জানি না মানে কৌশিকদার ছবিতে ভাবে ওই অতভাবে ভালোভাবে বোধ হয় তুমি তখনই দেখেছো আমার ধারণা, তোমার প্রথম রিয়াকশন কি ছিল? কৌশিক ওকে দেখার আগে তো আমি ওকে দেখেছি। আচ্ছা, দেখে তারপর? কারণ আমি ওর পুরো লুকটা তৈরি করেছিলাম। ওকে, যে কোন সিনে আমি ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলাম, সেখানে ওর লুক সেট করেছিলাম পুরো, যে কতটা ওর কাপড় কোন কোথায় ছেঁড়া কাপড় পরবে, কোন রঙের কাপড় পরবে, কতটুকু হবে সিঁদুর ফুল পরবে, কিভাবে সিঁদুরটা কতটা ঘাঁটা থাকবে, পুরোটাই আমার সেট করে দেওয়া। কৌশিক বরঞ্চ শুটিং এসে সেগুলো দেখেছে, তো তোমার কাজে তখন থেকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি ওকে, কারণ ও এত কোঅপারেটিভ মিষ্টভাষী একটা মানুষ যে যা ওকে বলেছি, ওকে বলেছি তুমি আইব্রোজ করতে পারবে না, ও রাজি হয়ে গেছে, আমি তুমি নখ কাটবে একদম মুড়িয়ে মুড়িয়ে নখ কাটবে এই রোলের জন্য, কোনো ফ্রেঞ্চ ম্যানিকিওর চলবে না বলেছে, ঠিক আছে। সেইভাবেও নিজেকে প্রেজেন্ট করে, একটা মাটির তালের মতো আমার কাছে নিজেকে সারেন্ডার করেছে, আমি তাকে আমার মতো করে করে নিয়েছি, তাই সেই সুযোগটা আমাকে ও দিয়েছিল, সো আই লাভ হার। আর এই ছবির জন্য যে আমরা যখন বলি আমরা টেবিল টেনিস হোক বা টেনিস হোক বা ব্যাডমিন্টন হোক, বলি যে মানে অপর দিকে যদি অভিনয় ভালো থাকে তাহলে ওই সার্ভার বারবার রিটার্নটা খুব ইম্পর্টেন্ট, যে অন্য জন্য তো এই ছবির ক্ষেত্রে সেটা কতটা ইম্পর্টেন্ট, তোমার প্রথমেই তোমার কাছে যাবো সেটা। আমি সেটাই বলতে চাই যে এই ছবিতে লোকে আমাকে যতটুকুই আমার অভিনয় ভালোবাসে, কৌশিকদা তো অনবদ্য লেখেন, অনবদ্য চরিত্র দিয়েছে ঠিকই, কিন্তু সেটার অনেকখানি সিংহভাগ মানে দায়িত্ব বল মানে সিংহভাগ আমি বলবো যে বিষয় ছিল হচ্ছে চূর্ণিদি, কারণ এই ইচ্ছতার অভিনয় শিল্পী যখন সামনে দাঁড়ান তখন আমাকে ভীষণ ওভাররেট করে বলছো গো, সত্যি বলছি, সবাই বলছে আমি কেন বলবো, মানে কি হয় সত্যি যদি অপোজিটে যে বলে সার্ভটা তো করতে হবে ঠিক করে, উনি আমায় আমলে দিচ্ছেন, আমাকেও তো ঠিক করে আসলে করতে হচ্ছে অ্যাকশন রিঅ্যাকশন সমস্ত কিছু, সেটা আমি ঠিক করে দিতে পার মানে চাইছি, চেষ্টা করছি, কারণ বুঝতে পারছি একটা চ্যালেঞ্জের মুখে ফেলছে আমাকে। সেটা কৌশিকদার সাথেও যখন অভিনয় করেছি আমি বিসর্জন বা বিজয়তে আমার সেটাই হয়েছে, এখানে যখন চূর্ণিদির সঙ্গে করেছি কৌশিক সেনকে আমি পেয়েছি যখন তখন আমারও সেটাই হয়েছে, অভিনয়টা আসলে খোলে তখন। হ্যাঁ, কথা বলছিলাম যে দুজনেই সম্পর্কের আবর্তে, মানে যদি আমি তোমাদের সিনেমার দেখি জার্নি দেখি সম্পর্কের গল্পেই বেশি পাওয়া যায়, এবং কৌশিকদা সম্পর্কের গল্প বলতে ভালোবাসেন, আবার তোমরা যারা যাদের ছবি আলাদাভাবেও করছো সেখানেও সম্পর্ক গল্প উঠে আসছে, তো কৌশিকদা কোথায় সম্পর্কের গল্পের বুননে আলাদা দুজনের কাছে জিজ্ঞেস করবো, বা অন্যদের থেকে কোথায় আলাদা, মানে একটা যেন সম্পর্কের বিভিন্ন সময় বিভিন্ন সম্পর্কের গল্প উঠে আসছে কিন্তু কৌশিকদা একটা সম্পর্কে যদি বলি অন্য দৃষ্টিকোণ, কোন দৃষ্টিকোণ থেকে দেখে বলে মনে হয় যেটা অন্য ডিরেক্টর একটা প্রত্যেক ছবির ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে ও সম্পর্ককে দেখে, এবং প্রত্যেকটাতে আমার মনে হয় ও একটা অন্য পার্সপেক্টিভ দেওয়ার চেষ্টা করে, যেটা প্রথাগত পার্সপেক্টিভ
তার বাইরে একটা অন্য দৃষ্টিকোণ দিয়ে দেখার চেষ্টা করে একটা সম্পর্ককে, সেটা মানুষ হিসেবেও কিন্তু সেরকমই, কাজে সেটারই রিফ্লেকশন হয়। ও মনে করে না যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সম্পর্কতে ও বিশ্বাস করে না, এবং সেটা ওর বিউটি মানুষ হিসেবে আমি মনে করি, কাজে সেটাই কিন্তু ওর নিজের ক্যারেক্টার, কেউ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়। এবং যে কোনো সম্পর্ককে যেভাবে আমরা প্রথাগতভাবে দেখি যেন একটা অন্য চোখে, এখানেও দুই অর্ধাঙ্গিনীর যে সম্পর্ক ও তৈরি করেছে অনস্ক্রিন, সেই দুজন অর্ধাঙ্গিনী, একজন প্রাক্তন একজন বর্তমান, তারা তাদের মধ্যে যেই সমীকরণটা ফুটে ওঠে আস্তে আস্তে, সেটাও একটা নতুন ভাবে দেখায় সম্পর্ককে। ঠিক, তোমার ক্ষেত্রে যাবো, বিশেষ করে আমি যদি খুব একদম স্পেসিফিক্যালি বলি, অতনু ঘোষ কৌশিক গাঙ্গুলি সম্পর্ক, এক মানে সম্পর্কের গল্প বলেন তো কিভাবে? অতনুটাও ডিফারেন্ট একটি গল্প বলেন, ডিফারেন্ট ভাবে বলেন। আর কৌশিকদার কথা আমি বলবো যে যে কয়জন ডিরেক্টর, মানে ফিউ ডিরেক্টার্স আছে যারা সম্পর্কগুলো নিয়ে এভাবে করে গল্প করে, আমাদের সম্পর্কে, মানুষের সাথে মানুষ সম্পর্কে যে জটিল মনস্তাত্ত্বিক যে ছায়াগুলো থাকে, বা আরেক ওই ছায়াগুলো ওই বিষয়গুলো খুব অনবদ্যভাবে ডিল করেন কৌশিক গাঙ্গুলি। এখানেই বোধ হয় উনি অন্যান্য ডিরেক্টর থেকে আলাদা হয়ে যান। এবং যেটি বলছিলেন চুন্নিদি, যে সেটি মানে উনি যা দেখেন সেটি আবার দর্শক পর্যন্ত পৌঁছানো এবং দর্শকের সেটা অ্যাপ্রুভাল নেওয়া, হ্যাঁ শুধুমাত্র বলে দেয়া তো হয় না, দর্শকও কিন্তু সেটা যখন দেখে ছবিটি, তার মানে তারা অ্যাপ্রুভ করছে, তারাও এন্ডোর্স করছে কৌশিকটা যেভাবে দেখতে চাচ্ছেন চাইছেন, সেই জিনিসটা কিন্তু কৌশিকদার কাছেই আছে, খুবই কম ডিরেক্টরদের আছে সেটা কৌশিকদার সঙ্গেই আছে। এই জন্যই আমরা যখন অভিনয় করি আমরাও অনেক কিছু শিখতে শিখতে যাই, ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ দেখি এবং অডিয়েন্সও ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ দেখতেই কৌশিকদার এই সম্পর্কে গল্পগুলো দেখতে আসেন। আর এটা শুধুমাত্র বিজয়া বিসর্জন বা অর্ধাঙ্গিনী ছবির কথা বলছি না, আমার কাছে মনে হয়েছে কৌশিকদার প্রত্যেকটি ছবির ভেতরে সামহাও যদি উনি অন্য গল্প বলতে চান সামহাও, তখন আমি দেখেছি যে সম্পর্কগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে ওঠে, রিলেশনশিপগুলো, হিউম্যান রিলেশনশিপগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে। তো আমরা নিজেরাও কি সম্পর্কের গল্পে মানে বেশি পছন্দ করো এরকম কিছু, বা সম্পর্কের এই যে ওঠা নামা বা সূক্ষ্ম সূক্ষ্ম যে পার্থক্য থাকে মানে এক নিজেরও, সেটা কি কোথাও বিং অ্যাক্টর অনেক বেশি কি এনজয় করো, কারণ তোমাদের চয়েস অফ ফিল্মস সেটা সেটা কি বলে অনেক সময়? আমার ক্ষেত্রে আমি সবই পছন্দ করি, সবই ভালোবাসি। ডিরেক্টররা হয়তো মনে করে যে আমাকে দেখলে বোধহয় জটিল মনে হয়, একটু জটিল চরিত্র আমাকে কমপ্রিহেনসিভলি দেয়, কিন্তু আমি আসলে খুবই প্লেফুল চরিত্র, দুষ্টু চরিত্র, দুষ্টু মিষ্টি, সাধারণ চরিত্র, পাশের দরজার মেয়েটি, এরকম চরিত্র প্লে করতে চাই। আমি তো সব রকম চরিত্র প্লে করতে ভালোবাসি, একটু ইন্টেন্স হলে ভাল লাগে আমার, এবং যদি একটু চ্যালেঞ্জের মুখে ফেলে সেটাও ভাল লাগে। আর ডিরেক্টর হিসেবে আমি বলবো আমার দুটো ছবি দু রকম, নির্বাসিত যে মানুষের মানুষের সম্পর্ক একরকমভাবে দেখিয়েছি, আর তারিখে একদম অন্যরকমভাবে দেখিয়েছি, কাজে সেই সম্পর্কের জীবনটাই তো মানুষের সাথে মানুষের সম্পর্ক ভিত্তিক, যাই করো। আচ্ছা, একটা পলিটিক্যাল র্যালি যে হচ্ছে, যারা র্যালি করছে, যাদের বিরুদ্ধে র্যালি করছে, সেটাও তো একটা সম্পর্ক, কাজে মানুষের মানুষের সম্পর্ক ছাড়া তো কোনো গল্পই আসলে হয় না, তুমি সেটাকে কোন আঙ্গিকে দেখছো তার উপর নির্ভর। ঠিক 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 একেবারে। আর অতীত আর যে বর্তমানের কথা বড় উঠে আসে, যাই না তো প্রত্যেক মানুষের জীবনেই অতীত থাকে, মানে ব্যক্তিগত স্তরেও আমারও আছে, আমার সবারই আছে। তো আমি বলি কখনো কি সত্যি মনে হয় যে অতীতের কোনো চ্যাপ্টার বা অতীতের কোনো মানুষ যদি 10-12 বছর বড় জন্য যদি দেখা হয় বা একবার যদি দেখা হয়, এরকম মনে কখনো কি হয়েছে মনের মধ্যে, মানে আমি বাবা মা বা পরিবার বাদ দিয়ে বলছি? হ্যাঁ, মানে তুমি রোমান্টিক রিলেশনশিপ, হ্যাঁ রোমান্টিক বা বন্ধু, হ্যাঁ বা যার সাথে অনেকদিন যোগাযোগ নেই, হ্যাঁ যার সাথে সেটা তো মনে হয়, কারণ এখন এটা ঠিকই যে ফেসবুকের কারণে, ফেসবুক বলছি কারণ সেটাই প্রথম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল যেটা সবাইকে সবাইকে কানেক্ট করিয়ে দিয়েছিল। আগেকার দিনে আমাদের মাদের সময় কি ছিল, তখন তো তারা মাদের সময় বা বলবো তারও আগে যার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলো তো হয়েই গেল, সে কোথায় গেল, চিঠি না দিলে তার আর কোনো খবর নেই। ফেসবুকের কারণে আমার মারাও কিন্তু পুরনো স্কুলের বন্ধুদের সাথে যোগাযোগ করতে পেরেছিল,
কলেজের বন্ধুদের সাথে যোগাযোগ করতে পেরেছিল, সেইটা একটা তো কিন্তু অতীত সম্পর্কের কোনো বোধহয় ইচ্ছে হয় কিবা সেটা কি কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে বলে মনে হয়? আমি জেনারেলি জিজ্ঞেস করছি যে না, সেই অতীত যখন মুখের সামনে এসে দাঁড়ায় বা দাঁড়ায় বা যদি দাঁড়ায় সেক্ষেত্রে সেটা কি আদৌ চাইবে বা চাইবে না? মানে আমার তো মনে হয় যে মানুষ বেসিক্যালি সেটা চাইবেই, যদি না খুব টক্সিকভাবে শেষ হয় সেই সম্পর্ক। কারণ অতীত নিয়েই তো আজকে বর্তমান আমি যা, তা তো আমার অতীত মিলিয়েই তো। তা আমি বলে না, যে কোনো মানুষের ক্ষেত্রেই তাই, কাজে অতীত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে না একটা মানুষের আইডেন্টিটি থেকে, কোথাও না কোথাও তার কিছু না কিছু ট্রেসেস থেকে যায়। তো সেইখানে তো সেটাকে অস্বীকার করার তো কোনো কারণ নেই, কেন করবে? জয়া, আমার ভালোই লাগে, আমার আমি এমনিতেই অতীতে বাঁচতেই খুব ভালোবাসছিলাম, ওই খুবই পুরনো টাইপের, মানে দেখ মানে সব কিছুতেই আমি সব কিছুতে স্পর্শে এটা সেটা। এবার ধরো আমার মা যেই শাড়িটি পরেছিল বহু বছর আগে, আমি যখন গর্ভে ছিলাম তখন যে শাড়িটি পরেছিলাম, ওই শাড়িটি পরে ছবিতে অভিনয় করি, ওটাকে আমি মানে ওই সময়টাকে আমি ধরে রাখতে চাই। আমি এটা দেখেছি, ওই দুলটা আমি বার করে পড়ি যে আমার মনে হচ্ছে যে ওই সময়টা আমি ধরে রাখতে চাই। আর অতীতের কোনো মানুষ যদি সামনে এসে দাঁড়ায় আমার ভালোই লাগবে। রোমান্টিক মানুষ হ্যাঁ, মানে ভালো লাগবে, মানে ওই না না আমি ভালো লাগবে ইন দা ওয়ে না, আমি ওটা বলছি না, তাকে দেখলে আমি ওই সময়টিতে চলে যাবে, যে কোনো পুরনো একটা পারফিউম কেউ হয়তো নতুন কেউ পাশ দিয়ে ঠাস করে এরকম করে চলে গেছে, শুনলি তো, এরকম কোন একটা কানেকশন তৈরি হয়ে গেল। আমি আমার ওই বয়ফ্রেন্ডে সব সময় পারফিউমটা ইউজ করতামটা হয় গন্ধে আমি পুরনোতে চলে যাই। আমি আর আমি সবকিছু কিপার, আমি বেসিক্যালি কিপার, মানে আমি আমার পুরনো প্রথম ব্যবহারের পারফিউমের এটাও একটু রেখে দিয়েছি, একটু নিলেই ঠিক ঠাস করে ওই সময়টাতে চলে যাই। আমি সময়ে ট্রাভেল করতে খুব ভালোবাসি, এটা আবার হয়তো আমার এখনকার যারা সব আছেন তারা রেগে যাবেন, কিন্তু আমার ভালো না, ভালো তো এখানে ওই যে ছবিতে অতীত আর বর্তমান তো অ্যাকচুয়ালি মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে, মানে তুমি বলছিলে যে এবং সেখানে অতীতেরও ছায়া বর্তমানও রয়েছে এবং অবশ্যই কৌশিক দা মানে কৌশিক সেন তিনি রয়েছেন। তো এইখানে এই কিভাবে আনফোল্ড হচ্ছে আর যতটুকু না বলে বলা যায়? এটুকুই বলতে পারি যে প্রাক্তন স্বামী যে সে দুর্ঘটনায় কোমাতে চলে যায়, সে এখন নতুন একজন তার বিয়ে হয়েছে, আবার তার বর্তমানে একজন স্ত্রী আছেন, সেই স্ত্রী সেই যে স্বামী কোমায় চলে যাওয়ার যে অসহায়তা এবং তার সেটাকে ঘিরে যে একটা ক্রাইসিস তৈরি হয়, সেখানে এসে প্রাক্তন স্ত্রী শরণাপন্ন হন, এমন একটা সিচুয়েশন যেখানে এই তার হেল্পটা লাগবেই। কাজে এই যে একটা মানুষ কোমায় চলে গেছে, তার ব্রেনটা ফাংশন করছে না, তার ব্রেনের অর্ধেকটা একজন জানে বাকিটা অন্যজন জানে, অ্যাজ ইফ অতীতে সমস্ত কিছু প্রাক্তনের হাতে আর বর্তমান এবং ভবিষ্যৎ নতুন স্ত্রীর হাতে, এই দুদিকটা মিলিয়ে মানুষটার অস্তিত্ব। তো সেই জায়গা থেকে এই দুই দিক, এই প্রাক্তন এবং বর্তমান, কিভাবে তারা তাদের একটা বন্ডিং তৈরি করে বা কতটা তারা বন্ড তৈরি করতে পারলো, কতটা পারলো না, বা কতটা আদৌ চেষ্টা করলো নাকি শুধু কাজের জন্যই ব্যবহার করলো একে অপরকে, এটা দেখার জন্য ফিল্মটা দেখতে হবে। এটা একদম অনেকটাই বলেছেন, এই জায়গা থেকে জানা যেতে পারছে সম্পর্কের ক্ষেত্রে একটু আগে বলছেন কৌশিক দা লাস্ট টাইম ইন্টারভিউতে বলেছিল যে উনি বলছিলেন সম্পর্কে তো ছড়াই উতরে আসে, যে কোনো সম্পর্কে মানে অনেক সময় মনে হয় যে একেবারে ভাঙতে চলেছে, তারপরে সেখান থেকে ফিরে আসা অংশ ভেঙে যায়। তো যে একটা কথা তিনি কৌশিকদার অবভিয়াসলি আমি কৌশিকদার ব্যক্তিগত জীবনে প্রশ্ন করা যায়, বলছে যে একটা তোমার যদি সাদা কাগজ দেয়া যদি সেটা তো শুধু সাদা থাকে তাহলে তার কি তার তো কোনো গুরুত্ব নেই, কিন্তু ওখানে যদি একটা কালার না পড়ে তাহলে সেটা কোনো গুরুত্ব নেই। তো এই জায়গা থেকে আমি জানতে চাইবো যে মানে আমাদের প্রত্যেকের জীবনে ব্যক্তিগত জীবনে ছড়ায় উত্তরা এসছে, তোমাদের জীবনেও এসেছে, কোথাও এখন যে বয়সে এসে দাঁড়িয়েছো সেখানে দাঁড়িয়ে কি মনে হয় যে আমরা এক একটা বয়সে এক একটা সিচুয়েশনে এক এক রকমভাবে রিয়্যাক্ট করি, কোথাও সেটা অনেক এখন ম্যাচিউরলি রিয়্যাক্ট করি, সেটা কি তোমার মনে হয় বা ওগুলোও দরকার ছিল বলে মনে করো? যে কোনো ক্ষেত্রে একটা কোনো সিচুয়েশনে গিভেন সিচুয়েশনে যে রিয়াকশনটা হয় একজন মানুষের, সেটা কিন্তু সেই মানুষটাই জানে কেন এই রিয়াকশনটা আমার হলো, সেটা বাইরের কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। কাজে সেই সিচুয়েশনে দাঁড়িয়ে হয়তো কেউ জাজমেন্ট পাস করতে পারে যে এটা সে ভুল করছে বা ঠিক করছে না, কিন্তু আদৌ সেটা ভুল ঠিক বিচারের মধ্যে কি না
সেটা ভাবা দরকার। কারণ যে রিয়্যাক্ট করছে একমাত্র সেই জানে যে তার হয়তো কোনো উপায় ছিল না রিয়্যাক্ট না করে, হয়তো তার সেটাই একমাত্র পথ ছিল। কাজে সেই দিক থেকে আমার মনে হয় না কারোর কিছু রিগ্রেট করা উচিত, মুভ অ্যাহেড। কারণ আমাদের যা যা ঘটেছে আমাদের পাস্টে সবই মিলিয়ে আজকে আমরা যা ঠিক এই জায়গাটা। হ্যাঁ, তোমার কি মত? হ্যাঁ, সব মিলে আমার কাছে যেমন অতীতটা খুব ইম্পর্টেন্ট, সেটা ভুল হোক ঠিক হোক সেই সময়টা হোক সব কিছুই সত্য। মানে এটা না হলে হতো এরকম এখন হয়তো ভাবো না, কারণ সেই সময় দেখলাম আমি হয়তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও হয়তো আমি বলছি অনেকটা যে একটা সময় দেখা যাবে মনে হচ্ছে এটা কেন হলো, তা এখন একটু বলছেন এখন মনে হয় যে হয়তো এই সমস্ত কিছু নিয়েই এখন এখনকার আমি ঠিক 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 সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার কি সেটাই মনে হয়? আমার সেটাই মনে হয়, মানে আমার পাশে এমন দুজন রয়েছে যারা দুজনেই মানে বলিউডের আবার সেই দুজনেই, তো সেটা কতটা মানে ইন্টারেস্টিং প্রজেক্ট হিসেবে বলছি, আমি বলিউডে কাজ করা হিসেবে বলছি, চরিত্র হিসেবে সেটা কতটা ইন্টারেস্টিং ছিল? এখন বলো জয়া। আমার তো আমি খুব ভালো একটি টিমের সঙ্গে কাজ করেছি, ভালো খুব শক্তিশালী অভিনেতা অভিনেত্রীরা ছিলেন সেখানে, সেই জায়গা থেকে আমি মানে খুবই ব্লেসড আমি মনে করব। দারুণ একটা অভিজ্ঞতা আমার হলো অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবিতে কাজ করে, এবং গল্পটা ভীষণ স্ট্রং, আমার মনে হয় ছবিটি ভালো হবে। মানে অ্যাক্টর যেটা বলে সমৃদ্ধ করবে তোমার যে মানে তোমার যে এই জায়গাটা দিয়ে বসে আসলাম তোমার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে আমার কাছে এটা অকস্মাৎ একটা অফার আসে এবং এই অফারটা পেয়ে আমি অত্যন্ত স্তম্ভিত, এই কারণে যে আমাকে আজ অবধি কোনো এন্টারটেনমেন্ট ফিল্মে কেউ নেয়নি, সেটা কারণ জোহরের মনে হয়েছে আমাকে নেবেন, এবং একটা ফুল অন এন্টারটেনমেন্ট ছবিতে আমি থাকবো, তার পোস্টারেও আমি আছি, কাজে সেটা দেখার বিষয়। এবং আমি কাজটা করতে করতে অত্যন্ত আনন্দ পেয়েছি, বিশেষ করে তোমার এই এই ইন্ডাস্ট্রিতে যেখানে তোমার মানে কৌশিক দা ছবি ছাড়া কম ইউজ হয়, সেক্ষেত্রে বলে আরও বেশি আশ্চর্যের হয়েছিল, সেটা খুবই আশ্চর্যের, এবং সেটা আশ্চর্য তো বটেই, কারণ সেটা আমি কেন যে কেউ পেলেই তার মনে হতো যে মানে ওয়াই মি, কিন্তু সেখানে বেশ এক্সপিরিয়েন্সটা তো স্মুথ হবে আমি ভাবতে পারিনি। আমি ভেবেছি আমরা কলকাতা থেকে গেছি, কোথাও একটা আড়ষ্টতা থাকবে হয়তো ওদের আমাদের সঙ্গে ডিলিংয়ে, সেটা কিন্তু একদমই ছিল না। এত আপন করে নিয়েছিল ওরা, এত ভালোভাবে রেখেছে এবং আপ্যায়ন করেছে ওরা আমাদেরকে। আর শুটিংয়ের কথা তো বাদই দিলাম, স্টলওয়ার্ডদের সাথে কাজ করা, ভালো ভালো স্টারদের সঙ্গে কাজ করা, এবং কারণের ডিরেকশনের আন্ডারে কাজ করা। আমি তো কারণকে বললাম তোমার অভিনয় করা উচিত, তোমার অভিনয় করতে খুব ভালোবাসো, কারণ তুমি এসে বারবার দেখাচ্ছ এটা এরম করে বলো এটা ওরম করে বলো। আর সব থেকে মজার ব্যাপার ছিল প্রচুর ইম্প্রোভাইজ করার সুযোগ পেয়েছি, যে স্ক্রিপ্টের বাইরে স্ক্রিপ্টের মধ্যে একরকম প্রস্তুতি নিয়ে গেছি, গিয়ে এটা ঢুকাচ্ছে ওটা ঢুকাচ্ছে সেটা ঢুকাচ্ছে, এই ডায়লগ বাদ ওই ডায়লগ ঢুকছে, সেগুলো মিলিয়ে মিলিয়ে তখন তখন করার একটা চ্যালেঞ্জ থাকে, তো তো সেইটা করতে পেরে দারুণ আনন্দ হয়েছে। রাইট, আর লাস্টটা আনতে চাইবো যে সম্প্রতি নওয়াজউদ্দিন সিদ্দিকি বলেছেন যে ডিপ্রেশনটা গ্রামে হোক শহরের নয়, মানে শহরে গ্রামের নয় ডিপ্রেশন মানসিক অবসাদ, তোমরা কি? আমার ধারণা ও এই ভেবেই বলেছে যে মানসিক জিনিস নিয়ে ভাববার লাক্সারিটা আমাদেরই আছে শহরের লোকেদের, গ্রামের মানুষদের সেই লাক্সারিটাও নেই, মানে ভাববো যে আমার ডিপ্রেশন হয়েছে কি হয়নি সেই লাক্সারিটাই তাদের নেই, তারা রোজকার জীবন যাপনে এতটাই তাদের কষ্টে চলতে হয়। আমার মনে হয় যে সেই অর্থেও বলার চেষ্টা করেছে, সেটাকে হয়তো অন্যভাবে ইন্টারপ্রেটেড। প্রত্যেকটা চরিত্র থেকে একটা টেকঅ্যাওয়ে থাকে, মানে যখন ঘুরে বেরোনো থাকে, তো অর্ধাঙ্গিনী থেকে দুজনের কাছে জানতে চাইবো লাস্ট টেকঅ্যাওয়ে। আমি তো প্রত্যেকটি ছবি থেকেই নিই, আর কৌশিক দার ছবি থেকে আরেকটু বেশি মানুষ হিসেবে উত্তরণ হয় আমাদের, পৃথিবীটাকে একটু ভিন্ন পার্সপেক্টিভে, এই সাদা কালো শুধুমাত্র না দেখে অনেক কিছু লেয়ার্স আছে, প্রতিটি মানুষকে ভালোবাসা, আশেপাশে প্রতিটি চরিত্রকে ভালোবাসা। আমরা যে সব কিছুতেই মানে হয় না যে আমিত্ব আমিত্ব জিনিসটি আমাদের ভেতর, তো সবার ভেতরেই আমরা একটু অবসেস থাকি সকলেই কম বেশি, ওই জায়গাটা না দেখে ওনার ছবিগুলো দেখলে বোঝা যাবে যে প্রতিটি মানুষ সুন্দর, প্রতিটি চরিত্র সুন্দর, প্রতিটি চরিত্র পূর্ণ চরিত্র।
হ্যাঁ কি এই টেকওয়ে এখান থেকে এটাই এটাই মানুষের দর্শকেরও আমার মনে হবে যে কোথাও একটা একটা সম্পর্কের বিউটিগুলো বুঝতে পারা যে যেগুলো একভাবে আমরা দেখে থাকি কিছু সম্পর্ক একই চোখে দেখি একই দৃষ্টিকোণ দিয়ে দেখি সেটা যে তার যে অনেক আরও লেয়ার্স রয়েছে সেটা আইডেন্টিফাই না করে কখনো কোনো মন্তব্য করা উচিত না সেটাকে খারাপ ভালো বলা উচিত না খারাপ ভালো বলা উচিত না যেমন আমাদের এই ছবিটি তাই না চুনিদি এই ছবিতে তো আমার আমাদের দুজনের যে চরিত্র মানে রাইভাল চরিত্র বলতে গেলে দুজনের অবস্থাটাই ফিল করা যাবে হ্যাঁ দুজনের অবস্থাটাই দুজনে দুরকম ভাবে রয়েছে কিন্তু দুজনের অবস্থাটাই ফিল করা যাবে তাই না কিন্তু ছবি দেখে কাউর উপর তুমি কাউকে দোষারোপ করতে পারবে না তখন আমার মনে হয় এটা দেখে অন্যান্য মানে যারা এরকম জায়গায় অবস্থানে বসে আছে তারা খুব রিলেট করতে পারবে তারা খুব রিলেট করতে পারবে এবং তারা তাদের ধৈর্য বাড়বে আই হোপ এবং এটা হওয়া উচিত অনেক অনেক ধন্যবাদ অর্ধাঙ্গিনী তো তুমি হয়েই আছো তোমার অর্ধাঙ্গিনী হওয়ার অপেক্ষা না 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 আমার এই অর্ধাঙ্গিনী নিয়ে আমি খুব ভালো আছি ভাই এটা বলো না জয়ের ভক্তরা চায় না অনেকেই চায় না জয়াও চায় না হ্যাঁ কিন্তু চুনিদি বোধ হয় বলতে যাচ্ছিল নাকি চুনিদি চাও না আমি অফ স্ক্রিনে কৌশিকের অর্ধাঙ্গিনী অন স্ক্রিনে তো অর্ধাঙ্গিনী হয়েছে তাই ও অর্ধাঙ্গিনী খুব সুন্দর তো অনেক অনেক ধন্যবাদ এবং অর্ধাঙ্গিনী মানুষের যেভাবে বললো যে তোমাদের যেমন উত্তরণ হয়েছে মানুষের যে দৃষ্টিকোণ সেটা সেটা দেখেও একে তাদের যে বদল না হোক অন্তত দেখার ভঙ্গি হয়তো নানানভাবে দেখার চেষ্টা করে বোঝার চেষ্টা করে অনেক অনেক ধন্যবাদ